বুধবার করোনা আক্রান্ত হন মালদা জেলার মানিকচক থানা এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ক্লার্ক গোপাল চন্দ্র মণ্ডল। এরপরই ক্লার্কের সংস্পর্শে আসা শিক্ষক সহ অশিক্ষক কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয়। এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের মধ্যে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী একটি মেডিকেল টিম স্কুল পরিদর্শনে যায়। স্কুলের শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে করোনা পরীক্ষা করা এবং শরীরে তাপমাত্রা পরীক্ষা করা হয়। এদিনে কর্মসূচিতে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেম নারায়ণ ঝাঁ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। না, অবস্থা গতকালকে আমি শারীরিক কারণের জন্য স্কুল আসিনি। আমার ক্লার্ক এসেছিলেন, ও তার আগের দিন টেস্ট করিয়েছিলেন মালদা সদর হাসপাতালে। গতকালকে স্কুলে আসার পর ওর রিপোর্টটা এসএমএসে ওর কাছে আসে, ও আমাকে ফরওয়ার্ড করে। আমি সেটা এসআইকে জানিয়েছিলাম, ডিআই থেকে থ্রু কমিশনারকে ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল। ওনারা বলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাঠিয়েছিলেন, যারা যিনি পজিটিভ পেয়েছেন এবং উনি যে গাড়িতে এসেছেন তাদেরকে আইসোলেশনে পাঠিয়ে দিতে বলেছিলেন। সঙ্গে সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল ওদের গাড়িটা, এবং গোটা স্টাফ রুম এবং স্কুল স্যানিটাইজেশন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে গতকালকে নর্মালি স্কুল চলেছে। এবার যেহেতু অল্টারনেট ডে, আজকে অন্য শ্রেণী দুটো এসে এখন হেলথ ডিপার্টমেন্ট থেকে আসলেন ডিএমওএইচ এবং আশা দিদিমণিদের টিম, সবারই হেলথ পরীক্ষা করছে। সমস্ত স্টাফের করোনা টেস্ট করে দেখা হচ্ছে যে আর কেউ ইনফেক্টেড আছে কি না। খুব ভালো উদ্যোগ হয়েছে। তবে ছাত্রদের মধ্যে করোনা আতঙ্কের চাইতে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ওরা স্কুল আসার পক্ষে। যদিও কালকে থেকে একটু অ্যাটেন্ডেন্সটা একটু কমেছে, সেটা খুব বেশি নয়।